বাংলাদেশে মডেল মসজিদ হচ্ছে, উন্নত ভালো কাজ, অনেক অবকাঠামোর উন্নয়ন হচ্ছে, হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হচ্ছে, ভালো কাজ, কিন্তু আজও আমাদের চরিত্রের উন্নয়ন হয় নাই। যদি আজ আমাদের চরিত্রের উন্নয়ন হতো, তাহলে আমাদের প্রত্যেকের ঘরের ভিতরে এখন মিনি বার আর পতিতালয় বানায়া ফেলাইছে। আজকে আপনারা যাদেরকে অনুসরণ করেন, মডেল মনে করেন, আপনারা আমার মডেল তো একজন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, আল্লাহ বলছেন মডেল তো একজন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনাদের মডেলের অভাব নাই, মডেলের অভাব নাই, আপনাদের মডেলের খাটের নিচ থেকে কেরোসিন তেলের বোতল বাইর হয়, মডেলের পালঙ্গের নিচে পাবলিকের সোয়াবিন তেলের বোতল বের হয়, মডেলের পুকুর থেকে টিন বের হয়, কথা বলেন না কেন? আপনাদের মডেল, যে মডেলদের গড়ের ভিতরে ফেন্সিডিল, ইয়াবা, এলএসডি, আইস পাওয়া যায়, ঠিক কিনা বলেন? এগুলো মডেল নয়, এগুলো তোমার আমার অনুসরণীয় নয়, এগুলো হচ্ছে শয়তান, টাটকা শয়তান। আজকে সমাজকে বিষাক্ত করে দেওয়া হচ্ছে। আপনি হয়তো তাদেরকে অনুসরণ করেন না, আপনার ছেলে করে, আপনার মেয়ে করে, আপনার ছেলে তাদের অনুসরণ করে, আপনার মেয়ে তাদেরকে অনুসরণ করে, আজকে তাদেরকে আপনার অনুসরণীয় মনে করেছেন, তারা আজকে ব্ল্যাকমেইল করে। আজকে যাদেরকে আপনারা মাথায় নিয়ে হাঁটেন, যাদের নাচ গান আপনাদের নেশা, আজ তারা যুব সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে, কথা বলেন না কেন? প্রত্যেকটা ফ্যামিলি ওরা বানায় ফেলাইছে একটা বার, মদ পাওয়া যায়, ইয়াবা পাওয়া যায়, ফেন্সিডিল পাওয়া যায়, আইস পাওয়া যায়, এলএসডি পাওয়া যায়, পাওয়া যায় নাকি, কথা বলেন না কেন? পাওয়া যায় নাকি? সমাজের এই করুণ পরিস্থিতিতে আপনারা আমাকে বলেন তো আমাদের করণীয়টা কি? এটা তো আপনাদের অনুসরণীয়, সবাই অনুসরণ করেন, আপনারা করেন কিনা আমি জানি না, এদেরকে কি আপনারা অনুসরণ করেন? আমি কারো নাম বলছি না, আমি একটা কথা বলছি, সমস্যা দু চারজন কথিত মডেল বা নায়িকা গায়ক নায়কদের মধ্যে নয়, আমাদের সমস্যা হচ্ছে এই ভোগবাদী সমাজ ব্যবস্থা এবং ধর্ম বিমুখ সভ্যতার কারণে। আজকে আমরা সভ্যতার স্বাধীনতার নামে নারীকে করেছি পণ্য, বিনোদনের নামে নোংরামিকে বানিয়েছি শিল্প, কথা বলছেন না কি? আমরা আজকে এগুলার কারণে ধ্বংস হয়ে যাচ্ছি, শিল্প বানিয়েছেন বডি দেখানোকে, সমাজ ধ্বংস হচ্ছে এই নোংরামির কারণে। আল্লাহ তাআলা বলছেন যে ইমানদার, যারা ইমান এনেছে তারা নোংরামি অশ্লীলতাকে কখনো প্রশ্রয় দিতে পারে না। আমি জানি আপনারাও বলবেন যারা মাদক, জোয়া, ব্যভিচার, এগুলো সব ধর্মে নিষিদ্ধ, আপনাদের জানা মনে জানা মতে কোনো ধর্মে জায়েজ আছে না? কোনো সভ্যতায় জায়েজ আছে না? এগুলো সকল আইনে গর্হিত শাস্তিযোগ্য অপরাধ। সফল এবং সার্থক জীবনের জন্য মদ, জোয়া, ব্যভিচার এর সুবল থেকে আমাদের সকল মানুষকে বাঁচানো দরকার, কথা বলেন না কেন? ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা দরকার আছে না নাই? অসামাজিক কর্মকাণ্ড থেকে বাঁচাতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে, রাষ্ট্রীয়ভাবে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। প্রশাসন আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন, পুলিশ, সেনাবাহিনী সহ সকল গোয়েন্দা সংস্থা যেভাবে কাজ করছে, প্রধানমন্ত্রীর একটা কথা যে মাদক জিরো টলারেন্স নীতি নাকি, এর জন্য কাজ করছেন। আমাদের প্রশাসনের কেউ কেউ বলছেন অনেক ভালো কথা, ওনারা বলছেন ওরা রাতের রানী, তাহলে দিনেরা কী থাকে তা আমাদের জানা নাই, কিন্তু রাতের রানীদেরকে কোন রাতের রাজারা রানী বানিয়েছে, কথা বলেন না কেন? এই রাতের রাজাদেরকে ধরা দরকার, যাদের কারণে আমার ছেলে, আপনার ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে এলএসডি আর ইয়াবা ব্যবসা করে, ঠিক কিনা বলেন? এদেরকে আইনের আওতায় আনা দরকার। সমাজকে ধ্বংস করা হচ্ছে, আর সমাজ কোথায় চলে যাচ্ছে? আজকে আল্লাহকে ওয়াস্তে আপনারা কষ্ট হচ্ছে না আমার কথা?
আপনার ছেলে আপনার কথা শোনে না, আপনি বলছেন তুই চুল কাট রসুলের কাটিংয়ে, সে বলছে বাংলা লিঙ্ক কাটিং, কারণ ওই যে দেখছে বাংলা লিঙ্ক, ওখানে যে কাটিং দেখছে ওই কাটিংয়ে কাটতেছে। তো আমাদের তো এখান থেকে আমরা নষ্ট হয়ে যাচ্ছে। আজকালকে ছেলেরা কেমন পোশাক পরছে, মেয়েরা কেমন পোশাক পরছে, আজকে বিবাহ কঠিন হয়ে গেছে, জেনা সহজ হয়ে গেছে, এগুলা মিথ্যা বলছি? আজকে আপনার টাকা আছে, আপনার পয়সা আছে, আপনার কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া মেয়ে, আপনার কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে রাত বিরাতে কোথায় যায়, কোথার থেকে ফজরের পরে ফিরে আসে, আপনি খবর নিচ্ছেন না, পরে ধরা খাচ্ছে এলএসডি হাতে, কথা বলেন নাকি? সারা দেশকে মাদকে সয়লাভ করে দেওয়া হচ্ছে, যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, শুধু ধনী গরিব না, সবার কাছে এগুলো পৌঁছে যাচ্ছে। আল্লাহকে ওয়াস্তে, আল্লাহকে ওয়াস্তে, যুব সমাজকে যদি বাঁচাতে চান, বাংলাদেশকে যদি বাঁচাতে চান, এই মদ থেকে, জুয়া থেকে, ব্যভিচার থেকে, জেনা থেকে, এই অন্যায় নোংরামি থেকে সমাজকে বাঁচাতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজকে যারা দিনের বেলা নারীবাদী স্লোগান দেয়, নারীর স্বাধীনতার পক্ষে কথা বলে, তারাই তো রাতে রাজা হয়ে রানীদের ঘরে চলে যায়। ওদেরকে চিনে রাখা দরকার, কারা আমাদের ছেলেদেরকে ধ্বংস হচ্ছে, আমাদের ইউনিভার্সিটি গুলো ধ্বংস হচ্ছে, আমাদের কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা আজকে নষ্ট হচ্ছে, কারা কারা নষ্ট করে দিচ্ছে? এজন্য আপনাকে সচেতন হওয়া লাগবে, আমাকে সচেতন হওয়া লাগবে। চিল্লানো আমার দায়িত্ব না, শুধু আপনারও, আপনার আপনার দায়িত্ব, আপনাকে বুঝান, পরিবারকে বুঝান, আপনার আশেপাশে বুঝান, এগুলো হারাম কাজ। এই ধর্মীয়ভাবে শুধু হারাম না, একটা সভ্যতাকে ধ্বংস করতে হলে ইয়াবা থাকলেই চলে, মদ থাকলেই চলে, ঠিক বললাম না? বাদ আমরা পারবো না ইনশাল্লাহ, সবাই বলছেন না, এগুলা কি ভালো জিনিস? আজকে একজনকে বনানী থেকে, কালকে একজনকে মোহাম্মদপুর থেকে, পরশুদিন একজনকে মিরপুর থেকে, আর একজন টিকটক, কি জানি এগুলা কি হচ্ছে, কি হচ্ছে এগুলা? এক একজনকে এক এক জায়গার থেকে ধরছে, শুধু রানী আর রানী, এদের রাজা কোথায়? রানী তো এমনি হয় না, রাজা ছাড়া আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, ইয়া আল্লাহ আমাদের দেশকে তুমি বাঁচাও, এই সভ্যতার নামে অসভ্য জাতি গোষ্ঠী থেকে আমাদের যুব সমাজকে বাঁচাও, মাদক থেকে, ইয়াবা থেকে আমাদেরকে বাঁচাও। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে বলতে চাই, প্রশাসন যেভাবে কষ্ট করছে, শুধু এক দুইটা অভিযান দিয়ে বন্ধ করে দিলে চলবে না, আমরা চাই সকল জায়গা থেকে এদেরকে ধরে আইনের আওতায় না হোক, আমরা চাই আমাদের দেশের ছেলেরা বড় বড় বিজ্ঞানী হোক, ওরা ইয়াবা খুর বাবা খুর হোক না, মেডিকেলে পড়ে ভালো স্টুডেন্ট, ও বাবা খায়। তবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কোন হুজুরদের ঘরে ইয়াবা পাওয়া যায় নাই, এলএসডি পাওয়া যায় নাই, আল্লাহ বাঁচাইস। আমি একটা কথা বলতে চাই, দেশটা সবার, আমারও আপনারও সকলের, সকল মানুষের, এখানে কোনো ধর্ম নাই, সকল ধর্মের, সকল সভ্যতাবাদী মানুষের বসবাসের জায়গা হচ্ছে এই সুন্দর। যারা বিদেশে গিয়েছেন জানেন বিভিন্ন দেশের কন্ডিশন, কোয়ালিটি সিস্টেম কি, আর সোনার বাংলাদেশের এই সুজলা সুফলা শস্য শ্যামলা স্বচ্ছ সুব্রুজ্জ্বল এই পরিপাটি বাংলাদেশটা কত সুন্দর। আপনারা ইয়াবা দিয়া, ফ্যান্সি ডিল দিয়া, আর এই বিভিন্ন মাদকের, মাদক তো জীবনে দেখি নাই, নামও শুনি নাই, কি একটা নতুন নতুন নাম শুনি, আমি বুঝতে পারতেছি না এগুলো আসে কোত্থেকে, এটা কি আসমান থেকে আসে, না মাটির নিচ থেকে আসে, না এয়ারপোর্ট দিয়ে আসে, না কোন দিক দিয়ে আসে, তা বুঝতে পারতেছি না। এজন্যে আমরা যে যেই সেক্টরে কাজ করছি, মনে রাখবেন যারা সরকারি খরচে বিভিন্ন ইউনিভার্সিটিতে ফ্রি পড়েন, বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ছেন, বিভিন্ন সরকারি জায়গায় চাকরি করতেছেন, আপনাদেরকে বলতেছি আপনারা বিভিন্ন দেশে ট্রেনিংয়ে যান, জানেন আপনার পকেটের টাকায় যান না, এই জনগণের পকেটের টাকা আপনারা ট্রেনিংয়ে যান, না যান না, জনগণের টাকায় আপনি ট্রেনিং করে আসছেন জনগণকে সার্ভ করবার জন্যে। সুতরাং ট্রেনিং করে আইসা কেমনি ব্যাংক ডাকাতি করতে হয় তা শিখেন না,
কেমনে যুব সমাজকে ধ্বংস করতে হয় তা শিখবার দরকার নাই। আমরা চাই আমরা সবাই একসাথে জান্নাতে যেতে চাই, আমরা ভালো থাকতে চাই, আমাদের বাচ্চাদেরকে ভালো রাখতে চাই। আমি চাই না এমন একটা সন্তান যে বাচ্চার মুখের কাছে যাওয়া যায় না মদের দুর্গন্ধে, ঠিক না? আজকালকে তো কোথায় যাবেন, আজকালকে আমাদের স্কুল কলেজে, বাপরে বাপ, আজকালকার স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেক অধ্যাপক পাওয়া যায়, প্রফেসর পাওয়া যায়, আজকালকে বালিশের নিচে কলম খাতা না রেখে পিস্তল রাখে, কি চিন্তা করতেছেন? কোথায় আমরা চলে যাচ্ছি? আল্লাহ তুমি আমাদের সোনার বাংলাদেশকে বাঁচাও, সবাইকে ভালো হওয়ার তৌফিক দান করেন, আমিন। কথা অনেক বলে ফেলতেছি, সুতরাং আসুন ভালো থাকবার জন্য কি করতে হবে। আমি কোরআনে কারিমের যে আয়াত পড়েছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল মাদক সম্পর্কে বলেছেন, মাদক মাদক সব, একবারে সিগারেট এটা বাদ দেন, সিগারেট এটা তো বাদ দিতে পারবেন না, এটা না খাইলে নাকি মাথা খুলেই না ব্রেন, এটা বাদ দেন না কেন? আচ্ছা আমি 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 আমার জীবনে সিগারেট কি বলবো, আমার জীবনে তো পানও খাইনি, পান এমনি পানই তো খাই না, তো আমাদের চলে না, পান খাইনি পান কখনো না, তো আমাদের চলতেছে না, তো আপনাদের চলবে না। আমরা কি কোনো অন্য দেশ থেকে আসছি, অন্য গ্রহের? সবারই চলবে, একটা অভ্যাসের দরকার, আমরা সবাই চাই একটা অভ্যাস, সেই অভ্যাসটা হচ্ছে রবের কদমে পড়ে থাকা। আল্লাহ যেন আমাদের কবুল করেন। খুব লম্বা কথা না, ওই যে আয়াত পড়েছি অনেক লম্বা আলোচনা আল্লাহ করেছেন এই আয়াতে। আল্লাহ বলছেন, ইয়াস আলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, নবী আপনার কাছে মানুষ জিজ্ঞাসা করবে মদ এবং জুয়া সম্পর্কে, কি সম্পর্কে? এবং জুয়া সম্পর্কে। আপনি বলুন, কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি বলে দিন এদের মধ্যে, এই উভয়ের মধ্যে অনেক পাপ রয়েছে, ইসমুন কাবীর, অনেক পাপ। কি রয়েছে? পাপ কিসের মধ্যে আর কি রয়েছে বলেন না, পাপ কে বলছেন, কাকে বলছেন, কাকে জানিয়ে দেওয়ার কথা বলছেন? আচ্ছা, এরপরে বলছেন ওয়া মানাফিউল নাস, আর মানুষের জন্য কিছু উপকারও রয়েছে। তাইলে প্রথমে বলছেন মদ এবং জুয়া মহাপাপ, এরপরে বলছেন কিছু উপকার। এই আয়াতটা কেন নাজিল হয়েছে তো আপনারা বলছেন, উপকার যখন আছে চালাইয়া যাই চালাইয়া যাই। এরপরে আল্লাহ বলছেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফাইহিমা, উপকারের চাইতে অপকারটা খুব বেশি, শুধু বেশি না খুব বেশি একবার। এরপরে বলছেন ওয়াস আলুনাকা মাযা ইউনফিকুন, হে রাসূল তারা জিজ্ঞাসা করে কি তারা ব্যয় করবে। অন্য কথা আল্লাহ বলছেন, প্রয়োজনীয় ব্যয়ের পর যা বাঁচে তা যেন তারা খরচ করে। যাক, এখানে আমরা লম্বা আলোচনার দিকে না গিয়ে আমরা সংক্ষেপে কিছু কথা আমরা শুনব ইনশাআল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ মদ এবং জোয়ার কথা বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরেও, মদিনায় যাওয়ার পরেও কিছু মানুষের মধ্যে মদ পান ছিল, জোয়া ছিল। কোথায় যাওয়ার পরে? মদিনায় যাওয়ার পরেও, মক্কায় ইসলাম থাকবার সময়ও কিছু মানুষ মদ পান করতেন, কিছু মানুষ জোয়া খেলতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন মদিনায়, কিন্তু তিনি এমন একজন মহামানব ছিলেন, যেই জিনিস তার কাছে অকল্যাণ মনে হতো তিনি কখনো তা ধারে কাছেও যান নাই, অকল্যাণ মনে করেছিলেন তিনি কোনোদিন যান নাই এর কাছেও। কি একদিন সাহাবায়ে কেরামের একটা দল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, যাদের মধ্যে হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ওমর এবং হযরতে মুয়াজ ইবনে জাবাল সহ কিছু আনসার সাহাবি রাসূল পাকের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদ এবং জুয়া মানুষের বুদ্ধি এবং বিবেচনাকে বিলুপ্ত করে দিচ্ছে,
সম্পদকে ধ্বংস করে দিচ্ছে, অশ্লীলতা ছড়িয়ে পড়ছে। আপনি এ সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করলেন, কেমনে মুসলমানদেরকে মদ এবং জুয়া থেকে দূরে রাখা যায়, সমাজকে কেমনে বাঁচানো যায়, আপনি কিছু বলুন। রাসূলকে নিজের পক্ষ থেকে কিছু বলতে পারেন? পারেন না। তিনি বললেন, দেখি আল্লাহ কিছু বলছেন কিনা। এর কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে আয়াত নাজিল হয়ে গেল, যে আয়াত আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, মদ এবং জোয়ার বাহ্যিক দৃষ্টিতে আল্লাহ বলছেন কিছু উপকার রয়েছে, কিন্তু অপকারটা বেশি। অপকার কি রয়েছে? যে বুদ্ধি, বিবেচনা, সুস্থ মস্তিষ্ক, কমন সেন্স সবগুলাকে বিলুপ্ত করে দেয় এবং মানুষ এর দ্বারা খারাপ কাজের দিকে ধাবিত হয়। না ধাবিত হয় না, জোয়া খেলতে গিয়ে বৌরে পর্যন্ত বিক্রি করে দেয়, এমন ঘটনা শুনেন নাই? তাহলে এটা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। মদ পান করার টাকা না পাইলে, ইয়াবার টাকা না পাইলে বাবাকেও জবাই করে দেয়, ঘটনা শুনেন নাই? তাহলে এই দুই জিনিস, বুদ্ধি, বিবেক, কমন সেন্স সবগুলাকে বিলুপ্ত করে দে, যে কথা আল্লাহ বলছেন মিথ্যা না সত্য, সবাইকে বলতে হবে। কিন্তু এই আয়াত থেকে আমরা বুঝতে পারি নাই যে মদ হারাম, এ কথা বলা হয়েছে, বলছেন এটা খারাপ কাজ, এটা মহাপাপ, কিন্তু উপকারও আছে। এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে কিছু সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, এটা যেহেতু মহাপাপ আমরা এর ধারে কাছে যাব না। কিছু সাহাবায়ে কেরাম সাথে সাথে তা বাদ দিয়ে দিলেন। এরপরে পরবর্তী যে নির্দেশটা আসছে, দেখেন মদ মানুষ সবসময় যা করে, যেমন বাচ্চা দুধ পান করে মায়ের, হঠাৎ করে যদি দুধ বন্ধ করে দিতে চান পারবেন? বাচ্চার দুধ বন্ধ করতে পারবেন মায়ের থেকে? পারবেন না। আস্তে আস্তে ক্রমান্বয়ে। তো আল্লাহ প্রথমে বললেন এটা খারাপ জিনিস, উপকারও আছে। এই কথা বলবার পরে কিছু মানুষ এমনি থেকে বাদ দিয়ে দিয়েছে, যেটা খারাপ এটা আমরা পান করবো না। কিন্তু কিছু কিছু আছেন আমাদের মতো, তারা বলছেন যাক, আল্লাহ তো বলছেন খারাপ মহাপাপ, কিন্তু উপকার তো আছে, চালাই না, যতদিন উপকার আছে খাইতে থাকে, খেতে থাকলেন। একদিন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের একটা দলকে, তার বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করলেন, তার বাসায় দাওয়াত করলেন, খাবার শুরু হলো, খাবার দাবার হলো, খাবার দাবারের পরে মদ দেওয়া হলো, সবাই মদ পান করলেন। আমার কথা কি বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে? কে দাওয়াত করছেন? একজন সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ খাবারের পরে মদ দিয়েছেন, সবাই মদ পান করলেন। কিছুক্ষণ পরে নামাজের সময় চলে আসছে, মাগরিবের নামাজ, তখন নামাজ তো পড়তে হবে না? পড়তে হবে না? আমরা তো বলতাম যে মুখ খারাপ, পেন ঠিক নেই, চলে যায়, কারণ আমাদেরই কন্ডিশন না, ভাই আজান হয়েছে মসজিদে আসো, হুজুর আমার পেনটা অসুবিধা আছে, আমার মুখে অসুবিধা আছে। সাহাবায়ে কেরাম মদ পান করেছেন, মাগরিবের আজান হয়েছে, সবাই অজু করে নামাজে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাদের কাছে বোঝাতে চাচ্ছি নামাজের গুরুত্বটা কেমন ছিল। মদ পান করেছি তো কি হয়েছে, নামাজ তো আল্লাহ ডাকছেন, দাঁড়ায় যাই, দাঁড়ায় গেছেন, নামাজ খাইছেন আগে কি বলেন না? আল্লাহ আগেই বলছেন মদ পান করলে কি হয়, বুদ্ধি, বিবেক, কমন সেন্স সব বিলুপ্ত হয়ে যায়, না যায় না? মদ পান করে যখন ইমামতি করতে লাগলেন একজন সাহাবি, কুলিয়া আইয়ুহাল কাফিরুন পড়তে লাগলেন, লা আবুদু মা তাআবুদুন না পড়ে লা তাআবুদু মা আবুদুন পড়তে লাগলেন, উল্টা পাল্টা উল্টা পাল্টা শুরু করছেন, কারণ বুদ্ধি আর কাজ করে না, মাত্র খাইছেন। আপনারা তো খাইলে বলবেন, খাইয়াই বলবেন দেশের মালিক আমি, রাস্তার মাছ দিয়ে হাঁটে আর কই, এখন কই হাঁটতেছে জানে না, আছে না এমন? বুদ্ধি বিবেক লোপ পেয়ে যায়, এই জন্য ওনারা মদ পান করেছেন, নামাজিকে উল্টা পাল্টা পড়তে লাগলেন। নামাজ শেষ হলো, যারা পান করেন নাই তারা বলেন কি রে এরা কি পড়লো, কোরআনের আয়াত তো উল্টা পাল্টা করে দিল, কি ওনারা এখন মানে মদ খাইছেন, এখন কি স্বাভাবিক কথা বলতেছেন, মনে করতেছেন হয়তো তোমরা কারা, কুত্তে গেছো, উল্টা পাল্টা বলতেছে। এরা ভয় পায় রসুলের কাছে গেলেন, ইয়া রসুলাল্লাহ এরা তো মদ পান করে নামাজে কোরআন কি ভুল করতেছে, নবীজি আল্লাহ কেমন, আল্লাহ বিপদ থেকে কেমনে বাঁচছি, আল্লাহ কোরআনের দ্বিতীয় আয়াত নাযিল করে দিলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায় দিলেন, ইয়া
أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, হে ইমানদারগণ, যারা ঈমান এনেছ, আমি আল্লাহকে বিশ্বাস করে সালাত কায়েম করো, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ করছি, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজ তো পড়া দূরের কথা, নামাজের ধারে কাছেও যাইও না, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে যাইও না, এটা অন্যায়, মহাপাপ, পাপ পান করে তোমরা নামাজ তো পড়বা, নামাজের ধারে কাছে যাইও না। আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরামদের এক জামাত চিন্তা করলেন, যে জিনিস পান করলে নামাজ পড়া যায় না, যা খাওয়ার পরে আল্লাহর নাম নেওয়া যায় না, আমরা যত কিছুই করি আল্লাহকে বলতে পারি না, নামাজ ছেড়ে দিতে পারি না, মদ পান করলে যদি নামাজ পড়া যায় না, আজকে থেকে আমরা নামাজের কারণে মদ পান করা ছেড়ে দিলা। ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীলতা থেকে বাঁচায়, নামাজ শুরু করেছেন মদ পান ছেড়ে দিয়েছেন। তখনও বোঝা যাচ্ছে না, এই আয়াতে বোঝা যাচ্ছে কি যে মদ হারাম? প্রথমে বলছেন ক্ষতিও আছে উপকার আছে, চলছে কিছুদিন, এরপরে নামাজে উল্টাপাল্টা হয়েছে, আল্লাহ এবার বলছেন নামাজে মদ পান করে নামাজের ধারে কাছে যাইও না। কিছু সাহাবায়ে কেরাম বলেন ঠিক আছে, মদ পান করবো না, নামাজ চালায় যাবো। কিছু বলেন কিরে, আল্লাহ তো বলছেন মদ পান করে নামাজের ধারে কাছে যাইও না, কিন্তু নামাজের সময় ছাড়া তো না খাইতে নিষেধ করেন নাই, আমাদের মতো যুক্তি দিতেছে নাকি? মানে ওরা আমাদের মতোই যে নামাজ ছাড়া তো না খাইতে বলেন নাই, তাহলে নামাজ ছাড়া খাওয়া যায়, খাইতে লাগলেন। কথা লম্বা হয়ে যাচ্ছে না, আমি বুঝাতে চাচ্ছি কি হচ্ছিল, কেমনে কেমনে নিষেধ করা হইল। দীর্ঘদিন চলে যাওয়ার পরে একজন সাহাবি আতওয়ান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবিকে তার বাড়িতে দাওয়াত করলেন। দাওয়াত করার সময় যাদের মধ্যে রাসূলের পাকের একজন জালিলুল কদর সাহাবি, যিনি গোটা দুনিয়ার অর্ধেকের মতো জায়গা ইসলামের জায়গা বিজয় করেছেন, সাদ বিন আবি ওয়াক্কাস, তিনিও ছিলেন। খাবার দাবার শেষ, মদ পানের প্রতিযোগিতা চলছে, কে কয় বোতল খাইতে পারে, খাওয়া হয়েছে ইচ্ছা মতো মদ। খাওয়ার পরে আরবরা কিন্তু খুব বেশি কবিতা আবৃত্তি করতো, এটা জানেন আপনারা, কবিতা আবৃত্তি করতো, যেহেতু সাহিত্যিক ছিল ওরা, কবিতা আবৃত্তি করতো, বীরত্ব, বড়ত্ব, ক্ষমতা, বংশের বড়াই তাদের ভিতরে ছিল। কার বংশের গুড়া কেমন ছিল, গুড়া লাল ছিল না কালো ছিল, দৌড়াতো কেমন, তাও তারা বীরত্বের ভিতরে নিয়ে আসত। কবিতা আবৃত্তি চলছে, এই সময় সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, সবাই যখন আরবদের বীরত্বের কথা বলছেন, সাদ বিন আবি ওয়াক্কাস কবিতা আবৃত্তি করতে লাগলেন। কবিতা আবৃত্তি করতে গিয়ে তিনি কবিতা বলতে বলতে আনসারদের দুষের কথা বলতে লাগলেন, মুহাজিরদের কথা প্রশংসা করতে লাগলেন, আনসারদেরকে গালি দিতে লাগলেন। কারণ মাথা কি ঠিক আছে, কথা বলেন নাকি? কেন ঠিক নেই? মদ খাইছে, মাথা ঠিক নেই, যা ইচ্ছা মতো কথা বলতেছেন। আনসারদের একজন বলছে, সাদ আমাদেরকে গালি দিয়েছ, আমাদের বাপ দাদাকে গালি দিয়েছ, তারা যে উটের গোশত জবাই করে খাইছিল, এর উটের একটা বড় হাড্ডি নিছে, গণ্ডদেশ, গলার থেকে লম্বা একটা হাড্ডি, মাথা শুদ্ধা নিছে, নিয়া ডাইরেক্ট হজরতে সাদের উপরে মাইরে দিছে। হজরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জখম হয়ে গেলেন, রক্তাক্ত হয়ে গেলেন, মারাত্মক আহত হয়ে গেলেন। আনসারের এই অভিযোগ নিয়ে সাহাবায়ে কেরামের কিছু অংশ রাসূলের পাকের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব, আমরা কবিতা আবৃত্তি করেছিলাম, তো মদ খাইতে তো আল্লাহ নিষেধ করেন নাই, খাইছি আবৃত্তি করছি, মারামারি করে আমাকে মাইরে ফেলেছি, নবীজি কি করবেন এখন? তিনি বলবেন, তোমরা এগুলো খাইও না, কেন খাইছ, আসো দাঁড়াও। আমরা এলে বলতাম, মামলা হওয়ার আগে টাকা দাও, ঠিক না, বাঁচতে হইলে টাকা দাও বাপ, নাইলে সব শেষ। যাই হোক, নবীজি বললেন, যাও আমি দেখি, চিৎকার করে কান্না শুরু করলেন, আল্লাহ আল্লাহুম্মা বাইয়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া, ইয়া আল্লাহ
শরাব মদ সম্পর্কে আমাকে পরিষ্কার একটা বর্ণনা বিধান নাজিল করো, আর পারছি না, আর পারছি না, আমার সাহাবীরা মারামারি করতেছে, আমি কি বলে নিষেধ করব, নিষেধ করতে তো আমি পারি না, আপনি বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সাথে সাথে সূরা আল মাইদার দুটো আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ এবার পরিষ্কার ঘোষণা করতে লাগলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায়া দিলেন, হে ইমানদারগণ নিশ্চিতভাবে তোমরা প্রকাশ্য বিধান জেনে নাও, আমি আল্লাহ নির্ধারিত করে দিলাম, সীমারেখা নির্ধারণ করে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম মদ, জোয়া, মূর্তি, তীর নিক্ষেপ এই সবগুলা হচ্ছে শয়তানের কাজ, সুতরাং আজকের থেকে সম্পূর্ণভাবে তোমাদের জন্য নিষিদ্ধ করে দেওয়া হলো, যাতে তোমাদের জন্য মুক্তি রয়েছে, কল্যাণ রয়েছে। সুতরাং যারা ঈমান এনেছ আজকের থেকে তোমাদের জন্য মদ জোয়াকে কিয়ামত পর্যন্ত হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। সমস্যা হয়েছিল কয়টায়? মদ পানে কয়টায়? মদ পানে। আল্লাহ বলেন এই সুযোগ আরও কয়েকটা দিয়ে দিই একসাথে। আল্লাহ বলেন মদ, জোয়া, মূর্তি, তীর সবগুলো কি? তীর নিক্ষে বুঝেন তো, আর তীর নিক্ষে বলতে আগে তীর খেলা হতো, এদিকে দশজন ধরেন, এদিকে দশজন, একজন আর একজনের উপর ডাইরেক্ট তীর খেলা হচ্ছে, মানে কার উপরে কয়টা তীর পড়তেছে এটা আনন্দে, ভালো কাজ, হারাম, নিষেধ করে দেয়া হলো। সুতরাং একদিনে নিষেধ হয়েছে না, তিনবারে, তিনবারে প্রকাশ্য নিষেধ হয়ে গেল। এরপরে রসুল পাকের এই আয়াত আল্লাহ রসুল পাকের কাছে নাজিল হয়ে যাওয়ার পরে কি প্রতিক্রিয়া হয়েছিল সাহাবায়ে কেরামের মধ্যে, এ কথাগুলো তো অনেক লম্বা। আমার কথা কি বুঝতে পারছেন? এতক্ষণ বলার উদ্দেশ্য হচ্ছে যে মদ পানে কি প্রতিক্রিয়া হয়েছিল সাহাবায়ে কেরামের মধ্যে, যারা নামাজি ছিল, আল্লাহকে চিনত, রসুলকে চিনত, তাদের মধ্যে কি প্রতিক্রিয়া হয়েছিল, আর আমাদের রাতের রানী, রাতের রাজা আল্লাহরে চিনে, রসুলরে চিনে, ওদের ফ্যামিলিতে কি হচ্ছে, কি হচ্ছে? নাজিল হয়ে যাওয়ার পরে রসুল পাক ইসলাম, তিরমিজির হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বর্ণনা করে রসুল ইসলাম মদের সাথে সম্পর্ক থাকে এমন দশ শ্রেণীর ব্যক্তির উপরে লানত করেছেন। এটা আপনাদের জানা দরকার, মদের সাথে সংশ্লিষ্ট দশ শ্রেণীর ব্যক্তির উপরে রসুলের লানত। জিবরিল আমিন বলছেন আমারও লানত, আল্লাহ বলছেন আমারও লানত, লাস্টে আল্লাহ বলছেন হে রাসূল আল্লাহ আপনি লানত দিয়েছেন, জিবরাইল লানত দিয়েছে, আমি লানত দিয়েছি। আমি আরেকটা কথা বলতে চাই, ওদের সাথে কেয়ামতে কোনো কথা নাই, পরিষ্কার জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। হাদিস কোন কিতাবের? তিরমিজি শরীফ, সহিহ হাদিস, হযরতে আনাসের বর্ণনা। এক নম্বর, যে লোক নির্যাস বের করে, যে লোক কি করে নির্যাস বের করে, মানে কি থেকে, আঙ্গুর থেকে বা এই খেজুর থেকে ভাত পচাইয়া, যেভাবেই হোক যারা মদের নির্যাস বের করে, রাসূল পাক বলছেন তার উপরে আমার লানত, জিবরাইলের লানত, আল্লাহর লানত। এক নম্বর। দুই নম্বরে যে প্রস্তুত করে, কি করে? তিন নম্বরে যে পান করে। তাইলে যিনি নির্যাস বের করলেন, যিনি প্রস্তুত করলেন, যিনি পান করলেন, লানত কার? সবাই বলা লাগবে কার? আমি বলছি একটা কথা আমার পক্ষ থেকে। তিন, চার, তিন নম্বর যে পান করে, চার নম্বর যে পান করায়, নিজে পান করে আর বাসায় দাওয়াত দিয়ে নিয়ে পার্টির আয়োজন করেও পান করায়, এগুলা নাই বাংলাদেশে? নিজের ভাষায়
টাকাওয়ালার ছেলে মেয়েদেরকে দাওয়াত করে নিয়ে পান করাইয়া, তো বুদ্ধি বিবেক ঠিক আছে, পান করছে, খাইছে, বিছানায় শুয়ে পড়ছে, ব্ল্যাকমেইল করে, পিকচার ভিডিও করে, পরে বলছে দেখো তোমার মা বাবার কাছে পাঠাইয়া দিমু, এই যে টাকা দাও, ঠিক কিনা বলেন? ওই সমস্ত করে যারা বিপদগামী হয়ে কালো টাকার ইনকাম করে দেশটাকে ধ্বংস করে দিচ্ছেন, ওরা এই দেশের মানুষের জাতির জাতীয় দুশমন। যাই হোক, চার নাম্বার যারা পান করায়, পাঁচ নাম্বার যারা আমদানি করে, কি করে যারা আমদানি করে মানে কি যারা নিয়ে আসে, ছয় নাম্বার যার জন্যে আমদানি করে, সাত নাম্বার যিনি বিক্রি করেন, আট নাম্বার যিনি ক্রয় করেন, নয় নাম্বার যিনি সরবরাহ করেন, মধ্যখানে সরবরাহকারী আছেনই, ওনারা পীর সব, সরবরাহ যে কেমনে করে চিন্তা করে পাই না, কাঁটালের ভিতরে আবার ট্যাবলেট ঢুকায় দেয়, হ্যাঁ কিসের ভিতরে, মাছের ভিতরে, কি যে হইল বুঝতে, এদের এত বুদ্ধি, লাশের ভিতরে, লাশের চিন্তা কর, গরুর ভিতরে, আহারে আল্লাহ, হ্যাঁ নিজের পেটে চিন্তা করছে, এরা মানুষ মানে নিজের পেটের ভিতরে নিয়ে গরুর পেটে দিয়ে কতরে খাওয়াই দিব, খাওয়া লাগবে, আল্লাহ আমাদের বাঁচাক। যারা সরবরাহ করে নয়, দশ নম্বর যারা এর লভ্যাংশ ভোগ করে, মানে রাতের রাজারা, যারা ওদেরকে দিয়ে বিক্রি করাইয়া নিজেরা কালো টাকার মালিক হয়, আছে না নাই? এই দশ প্রকারের মানুষের উপরে লানতকার, লানতকার রসুলের, লানতকার লানত জিব্রাইলের, লানত আল্লাহর, লানত রসুলের, লানত জিব্রাইলের, আল্লাহ আমাদেরকে হেফাজত, সবাই বলেন আমিন। যাক, অনেক লম্বা আলোচনা, এগুলা তো বলতে গেলে অনেক কথা, একটি মাত্র ঘোষণা দিলেন আর সবাই একসাথে ফেলে দিলেন, এটা একটা ঘোষণায় একসাথে সব ফেলে দিলেন, যার কাছে যত প্রকারের মত ছিল সব ফেলে দিলেন। যেদিন এই আয়াত নাজিল হলো, রাসূল পাক একজন ঘোষণাকারীকে বলেন যাও মদিনার বাজারে ঘোষণা করো মদ হারাম, উনি ঘোষণা করতেছেন, সাহাবায়ে কেরামের বিভিন্ন দল, অনেকের নাম আসছে হাদিসের কিতাবে, হযরত উবাই ইবনে কাব, হযরতে উবাইদ ইবনুল জাররাহ, হযরতে সোহাইল, আবু তালহা, সকল বিভিন্ন সাহাবায়ে কেরাম বাজারের ভিতরে বিকেলবেলা মদ পান করতেছেন, কেউ দোকানে ব্যবসা করতেছেন, কেউ মদ পান করতেছেন, একজন ঘোষণা করতেছে আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে মদ হারাম, যার কানে পৌঁছারে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, রসুলের পক্ষ থেকে ঘোষণা মদ হারাম, সব রাস্তায় ফেলে দিয়েছে, কোনো কথা শুনতে নাই, সাক্ষীর দরকার নাই, ফেলে দিয়েছে। নবীজি বলছেন এক জায়গায় জমা করো, একজন সাহাবি নাম বলছি না, তিনি সিরিয়ার থেকে কয়েক হাজার কোটি টাকার মদ নিয়ে আসতেছিলেন মদিনায় ব্যবসা করবেন, ওনার কাছে আওয়াজ গেল যে মদ ঘোষণায় মদিনায় হারাম হয়ে গেছে, কয়েক হাজার কোটি টাকার মদ। আমরা এলে বলতাম স্যার আনছিলাম তো রাস্তায়, এখন ঢুকাইতে পারতেছি না, এয়ারপোর্টে ধরতেছি ইমিগ্রেশনে, আপনি একটু লাইন করেন না, কোন থ্যাংক ইউ আমারে দিও, এই যে দিতেছি ব্ল্যাকমেইল করে, ঠিক না, ঢুকাই দিতেছি, কোনো টেনশন নাই, সব আনা যায়, এক পিস, এক পিস বিস্কিটের মতো এক পিস স্বর্ণ আনা যায় না বাংলাদেশে, আনা যায় না, আনা যায় না, আনতে পারবে না, ধরে ফেলে, কিন্তু কেজি কেজি নিয়ে আসে, ওরা কেমনি নিয়ে আসে, ওরা মানে বাতাসে নিয়ে আসে, ওরা আসে কেমনি এয়ারপোর্ট ক্রস করে তাই তো বুঝি না, আসলে ওদের কাছে মনে হয় কোনো মাটি পোড়া আছে, চাউল পোড়া আছে, ফু দিয়ে দেয় আর কেউ চৌকে দেখে না, নাকি এই ধুল পোড়াটার নামই হচ্ছে টাকা, কথা বলেন না কেন, সরকারকে ফাঁকি দিচ্ছেন, ট্যাক্স ফাঁকি দিচ্ছেন, চুরি করে আনছেন, আমাদেরকে ধোকা দিচ্ছেন, আল্লাহ কিন্তু সব দেখতেছে, যাক আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমরা এইভাবে হারাম কারবার করব না, বলেন চুরা কারবার, ভাই মরে গেলে তো সব থাকে।
থাকবে এখানে, সব থাকবে, আমি আর আপনি থাকব না, থাকব কবরে, ওখানে কি অবস্থায় থাকবে একটু চিন্তা করেন। সাহাবি সব মদ রাইকা পাহাড়ের চিপায় উটের পিঠে মদ কয়েক হাজার কোটি টাকার রসুলের কাছে এসে বলছেন, ইয়া রসুলাল্লাহ, লাভ আসল বাড়িঘর বিক্রি করে এইবার মদ নিয়ে আসছিলাম কয়েক হাজার কোটি টাকার, বাজারে বিক্রি করবো মদিনায়, কিন্তু কিছুক্ষণ আগে ঘোষণা শুনলাম মদ হারাম, কি করব। রসুল বললেন, যেখানে আছে ওখানেই ফেলে দাও, সব ফেলে দাও। আমরা হইলে বলতাম ঠিক আছে আমি যাচ্ছি, ফালাইয়া দিছি, ওখানে গিয়া বলতাম যাই তোমার মদিনায় যাওয়ার দরকার নেই, আমি সিরিয়া চলে যাই, ওখানেই ব্যবসা করি। তিনি রাস্তায় গিয়ে সব ফেলে দিলেন, পুরা রাস্তায় নদীর মতো হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, রাসূলের এক ঘোষণা, বন্যা মদিনায় হয়েছে, শুধু মদ আর মদ, সব ভেঙে ফেলে দিয়েছে। একটা ঘোষণা দিয়েছেন, আর আমি কতগুলাই বলতেছি, কত কথা বলতেছি, এতক্ষণ এক ঘন্টা থেকেই বলতেছি, এক ঘন্টার উপরে হয়ে গেছে কথাই বলতেছি। রসুল একবার বলছেন মদ হারাম, ঘোষণা হয়েছে এক মিনিট মদ হারাম, সব বন্ধ হয়ে গেছে। আমরা পারবো তো ইনশাল্লাহ ভাই? আমার উপরে রাগ করতেছেন? আমার সাথে দুশ্মনী আছে আপনাদের, লেনদেন আছে ভাই? আমি ভালো থাকতে চাই, আপনাদেরকে ভালো রাখতে চাই, আপনাদের পরিবারকে ভালো রাখতে চাই, আমরা একসাথে জান্নাতে যেতে চাই, দুনিয়ার পচা মদ পান করতে চাই না, আমরা জান্নাতুল ফেরদাউসে শারাবান তাহুরা পবিত্র মদ আল্লাহর হাতে পান করতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন শারাবান তাহুরা, পবিত্র মদ, পবিত্র। কে খাওয়াবেন? খাইতেছেন আপনারা? হাত দেখে সবাই দিকে হাত উঠেছেন, সবার যে খেয়াল দেখা যায় ভালো, বেশি খাইয়েন, যা মন চায় খাইয়েন, কিন্তু আজকে খাওয়া যাবে না, আজকে হারাম, জান্নাতে আল্লাহ খাওয়াবেন। ওগুলো খাইলে কিন্তু মাথা খারাপ হবে না, মানে জ্ঞান আরও বাড়বে, ব্রেন খুলবে, আমাদের তো ব্রেন খুলে না। যাক, কালকে একজনকে জিজ্ঞাসা করলাম রাস্তায়, আমি আসার পথে মুরব্বী মানে জটলা বেঁধে রাস্তায় বসে আছেন, বললাম আঙ্কেল আপনি এটা কী কী করতেছেন, আমরা একটা কফি খাচ্ছি, কী করতেছেন? কো বাবা এটা আপনি চিনবেন, এটা পাতা। বললাম কী আঙ্কেল এটা পাতা, কী পাতা? কো বাবা তুমি জানো না, চল্লিশ বছর ধরে এটা খাই, এটা না খাইলে আমার মাথায় খুলে না। আঙ্কেল এটা কী? কো বাবা এটা তুমি বুঝবো না, এটা তোমরা কোরআন হাদিসে পাও না, এটা ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে পাইছি আমরা সরাসরি, এই অলিদের মাধ্যমে পাইছি। বললাম এটা কী? ওইটার নামই গাজা, গাজা গাজা, ওইটা অলিরা নাকি? আমি চিন্তা করলাম এটা কোন অলি, এটা শয়তান অতীত জিন্দগিতে গাজা খায় নাই। আপনারা এখানে আমরা চার পাঁচ হাজার আছি, আমরা সাততলা পর্যন্ত আমরা এখানে বসে আছি, একজন ভাই বলেন আপনাদের কাছে কোন একজন হিন্দু বৌদ্ধ, একজন নন মুসলিম, একজন ন মুসলিম, একজন যে কোনো পৃথিবীর মানুষ একটা ইতিহাস লিখছে যে আমি জানি শয়তান গাজা খেয়েছে, আপনাদের জানা মতো আছে? শয়তানও গাজা খায় না, ইয়াবা ফেন্সিডিল শয়তানও খায় না, তো আপনি আমি কেন খাবো ভাই? আল্লাহ আমাদেরকে বাঁচাক। যাক, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লম্বা কথা আর বলছি না, একটা ঘোষণায় সব বন্ধ হয়ে গেল। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উম্মুল ফাওয়াহিশ, অশ্লীলতার জননী হচ্ছে মদ, বললেন না? উম্মুল ফাওয়াহিশ, অশ্লীলতার জননী কে? সবাই বলেন মদ। আমরা পান করব? পান করতে কাউকে দিব? আজকে গিয়ে মাইল লাগাই দিবেন রাস্তাঘাটে, খাওয়া যাবে না, নিষেধ, তাহলে তো মায়ের শুরু হয়েছে, এভাবে না। আমি ভালো হয়ে যাই, আমার পরিবারকে ভালো করে ফেলি, পরিবার ভালো হয়ে গেলে সব ভালো হয়ে যাবে। এজন্যে আমাদের এখানে আমরা যারা আসছি, আমরা যদি পাঁচ হাজার লোক হই, তো মোটামুটি তিন হাজার পরিবার থেকে আসছি, আসছি না? তো আমরা যদি তিন হাজার পরিবার ভালো হয়ে যাই, কত ঠিক হয়ে যাচ্ছে। আমরা এরপর আরেকজনকে ভালো করি, একজনকে ভালো করি, আরেকজনকে দাওয়াত করি, পারবো না ইনশাল্লাহ? আমরা বাংলাদেশকে মাদক মুক্ত রাখবো ইনশাল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। কিন্তু একটা কথা আপনাদেরকে বলে দিই, মনে রাখবেন,
মাদক মুক্ত তো থাকতে হবে, আমরা জান্নাতেও যেতে চাই না? চাই না। জান্নাতে যেতে হলে কেন বললাম আমরা মাদক থেকে দূরে থাকব? কারণ জান্নাতে যাবে খুব অল্প সংখ্যক মানুষ। কি বললাম? এলে বেশি মানুষ কই যাবে? এটা কি সত্য? কিছু বলতেছেন না আপনারা, কিছু বলেন না আমাকে, এটা সত্য? দেখেন একটা কথা বলছি, আল্লাহ অধিকাংশের সাথে নাই। আপনারা বলেন বেশি যেখানে আছে, মানে আমাদের যার গ্রুপ বড় আমরা তার সাথে আছি, ঠিক না? আল্লাহ বলছেন যেই গ্রুপ ছোট আমি তার সাথে আছি। আলহামদুলিল্লাহ বলেন, আমাদের গ্রুপ ছোট, আল্লাহ বলছেন আমার গ্রুপ ছোট, আর যারা বড় গ্রুপ তারা জাহান্নামি। এখন আপনারা বলবেন, এখন আপনি কুই উল্টাপাল্টা শুরু করছেন। দেখেন আমি বলি, এখানে আপনারা মনে রাখবেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর একদিন বাজারে গেছেন, বাজারে যাওয়ার পরে শুনেন এক ব্যক্তি দোয়া করতেছে আল্লাহর কাছে, খুব কান্নাকাটি করে সেজদায় পড়ে, আল্লাহ আমাকে আপনার অল্প সংখ্যক লোকদের মধ্যে গণ্য করেন, আল্লাহ অল্প সংখ্যক লোকদের মধ্যে আমাকে গণ্য করেন। হযরত ওমর তাকে ধরলেন, জিজ্ঞেস করেন, তুমি কে, কি দোয়া করছো? যে তুমি আমাকে বলতেছো, যে তুমি বলতেছো দোয়া করতেছো আল্লাহ আমাকে অল্প সংখ্যক লোকদের মধ্যে গণ্য করেন, কে দোয়া শিক্ষা দিয়েছে? কেন অল্প সংখ্যক লোকদের মধ্যে হবে? আটটা জান্নাত, অল্প সংখ্যক লোক হবে কেন? তুমি দোয়া করো আল্লাহ আমাদেরকে বেশি 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 মানুষের সঙ্গে রাইখো, জান্নাত বেশি মানুষের সঙ্গে দিও, অল্প সংখ্যক বললে কেন? লোকটা বলছে, ভাই আমি আপনাকে জানি না, চিনি না, কিন্তু আমি কথা বলি নাই। বলে কে বলছে? উত্তরে সে বলছে, আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ও কালিলুম মিন ইবাদিয়া শাকুর, আল্লাহ বলছেন আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যক লোকই কৃতজ্ঞ আর বেশিরাই অকৃতজ্ঞ, আমি অল্প সংখ্যক কৃতজ্ঞ মানুষের সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন। উত্তর শুনে হযরত ওমর কাঁদলেন আর বলেন, আল্লাহ এই লোকটা আমার চাই তো জ্ঞানী, এই লোকটা এত কিছু জানে কিন্তু আমি জানলাম না। এই কথা বলে ওমর হাত উঠে বলেন, আল্লাহ কিয়ামতের দিনে তুমি আমাকেও অল্প সংখ্যক মানুষের সঙ্গে জান্নাত দিয়ে দিও। কেন? অধিকাংশ মানুষ সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলছেন? আমাদের সময় কমে গেছে, আর কথা বাড়ানো যাচ্ছে না। অধিকাংশ মানুষ সম্পর্কে আল্লাহ কি বলছেন দেখেন, আপনারা বলবেন আমি মনে বানাইয়ে বলতেছি, আমি একটা কথা তো বানাইয়ে বলতেছি না, আল্লাহ কোরআনে কারিমে অধিকাংশ মানুষ সম্পর্কে বলছেন, আকসারুন নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষই জানে না, আমি যা বলি তা অধিকাংশ মানুষ জানে না। কে বলছেন? আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ জানে না, অধিকাংশ মানুষ বুঝে না। এরপরে আরেক জায়গায় আল্লাহ বলছেন, আকসারুন নাস লা ইয়াশকুরুন, অধিকাংশ মানুষ আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। তো এক জায়গায় বলছেন অধিকাংশ মানুষ জানে না আমার কোরআনকে, জানে না অধিকাংশ মানুষ আমি আল্লাহকে, জানে না অধিকাংশ মানুষ আমার বিধান, জানে না অধিকাংশ মানুষ আমার রসুলকে, জানে না অধিকাংশ মানুষ আমি আল্লাহকে চিনে না। আরেক জায়গায় বলছেন অধিকাংশ মানুষ আমার কৃতজ্ঞতা আদায় করে না। তিন নম্বর আরেক জায়গায় বলছেন, আকসারুন নাস লা ইউমিনুন, অধিকাংশ মানুষ বিশ্বাস করে না। ঠিক বললাম না? আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ বিশ্বাস করে না। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আরেক জায়গায় বলছেন, আকসারুকুম ফাসিকুন, তোমাদের অধিকাংশই অবাধ্য। কে বলছেন? প্রথমে বলছেন অধিকাংশ জানে না, অধিকাংশ বুঝে না, অধিকাংশ মানে না, অধিকাংশ শুকরিয়া আদায় করে না, অধিকাংশ বিশ্বাস করে না। এখন বলছেন তোমাদের অধিকাংশই অবাধ্য। কে বলছেন? আরেক জায়গায় বলছেন, আকসারুহুম ইয়াজহালুন, তোমাদের অধিকাংশই মূর্খ। দেখতেছেন আল্লাহ কি বলছেন? অধিকাংশই মূর্খ। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলছেন, আকসারুহুম লা ইয়ালামুনাল হক, তোমাদের মধ্যে তাদের অধিকাংশই সত্য জানে না। অধিকাংশ লোক সত্য জানতে চায় না, এটা মিথ্যা বলছি? অধিকাংশ লোক জানতে চায় না। আল্লাহ আরেক জায়গায় বলছেন, আকসারুহুম লা ইয়াকিলুন, অধিকাংশই বুঝে না, আমি যা বুঝাই ওরা বুঝে না। এর আরেক জায়গায় আল্লাহ বলছেন, ফা আরিজ আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন, অতঃপর তাদের অধিকাংশই তো মুখ ফিরিয়ে নিয়েছে, তারা শুনে না আমার কথা।
তাহলে আল্লাহ কত জায়গায় বলছেন, বেশি মানুষের কথা আমার কথা শুনে না, আমার কথা বুঝে না, আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ওরা মূর্খ, ওরা জাহিল, ওরা অজ্ঞ, ওরা অকৃতজ্ঞ, ওরা না শুকরি, ওরা জানে না, বলছেন না আল্লাহ? বলছেন। অল্প সংখ্যক লোক সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলছেন জানেন? সব তো আর বলতে পারবো না। অল্প সংখ্যক লোক সম্পর্কে আল্লাহ বলছেন কালিলুম মিন ইবাদিয়াশ্শাকুর, আল্লাহ বলছেন আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যক লোক আছে যারা কৃতজ্ঞ। সুবহানাল্লাহ। আর আমি এই কৃতজ্ঞ অল্প সংখ্যক লোকদের সাথেই থাকতে চাই। আরেক জায়গায় বলছেন আমানা মাহু ইল্লা কালিলা ইল্লা কালিল, আল্লাহ বলছেন অল্প সংখ্যক তার সাথে ইমান এনেছিল, অর্থাৎ অল্প সংখ্যক লোকই সঠিক ইমান আনে। এখন আমি জানতে চাই কার সাথে আপনারা থাকবেন। আল্লাহ প্রথমে বলছেন অল্প সংখ্যক লোক কৃতজ্ঞ, এরপরে বলছেন অল্প সংখ্যক লোকই ইমান এনেছে, আরেক জায়গায় বলছেন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন, একদল পূর্ববর্তীদের মধ্যে জান্নাতে যাবে আর পরবর্তী মানে আমাদের মধ্য থেকে অল্প সংখ্যক লোক জান্নাতে যাবে। এখন আপনি আর আমি অল্পে থাকতে চাই না বেশিতে? সবাই বলেন না। আল্লাহ রাসূল বলছেন অল্পে তুষ্ট থাকো, অল্পের সাথে থাকো, অল্পের মধ্যেই শান্তি খুঁজো। কার বাড়ি একটা আছে এটাই ঠিক, গাড়ি একটা আছে এটাই ঠিক, যা আছে একটাই ঠিক, মরে গেলে সব থাকবে তুমি থাকবে না, কবরে যাওয়ার পরে কেমন থাকবে তা দেখো, দুনিয়ায় তোমার সমাজ কী বলছে, তোমার এলাকা কী বলছে, তুমি যাদের সাথে চলাফেরা করছো তা তোমার এই কোয়ালিটি এই এলাকার লোক কী বলছে, এগুলো তোমার জানার দরকার নাই। তুমি জানো তুমি যে কবরে থাকবে, যেই কবরে যে গুরুস্থানে থাকবে ওই সোসাইটির লোক তোমার সাথে কী ব্যবহার করবে। তুমি ধানমন্ডিতে থাকো তোমার সোসাইটি, তুমি বাড়িদারে থাকো গুলশান থাকো পুরান ঢাকায় থাকো, তুমি তোমার সোসাইটি নিয়ে ভাবো, আর এই সোসাইটিতে থাকবে তুমি চলে গেলে আরেকটা দল আসবে, তারা সোসাইটিতে বসবাস করবে, তারা এখানে বসবাস করবে, তারা আরও বাড়িঘর বানাবে, বিজনেস ডেভেলপ করবে, নিউ টাউনকে আরও বড় করবে, ওদিকে কেরানীগঞ্জ পার হয়ে পদ্মা নদীতে চলে যাবে, ওদিকে নরসিংদীতে চলে যাবে, ওদিকে কুমিল্লা ক্যান্টনমেন্টে চলে যাবে, ওদিকে ময়মনসিংহে চলে যাবে, ওদিকে যাইতে যাইতে এক মানিকগঞ্জে চলে সিঙ্গাইরে চলে যেতে পারে, টাউনটা বড় হয়ে যেতে পারে। থাকবে না তুমি, তুমি যে কবরে যাবে, তুমি কবরে থাকলে তুমি পচার আগে না, তোমার বাস পচার আগে তুমি পৌঁছে যাইবা, গোলাম তোমার নাক দিয়া পুক ডুববে, কান দিয়া পুক ডুববে, তোমার বুক থেকে পুক বের হবে, শরীর থেকে পচা দুর্গন্ধ বের হবে, তোমাকে কীড়া খাবে, সব বিচ্ছু দংশন করবে, পানির মধ্যে তোমাকে শোয়া দেওয়া হবে, দুর্গন্ধে কেউ তোমার আশেপাশে যাবে না। গোলাম তুমি জানো না, আল্লাহকে স্মরণ করে ঘুমিয়ে যাও। আল্লাহ বলছেন কবরটাকে জান্নাত বানিয়ে দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ। কেন সেই রবকে চিনতে পারি না? সুতরাং আর কথা লম্বা করছি না, এখানেই রেখে দিতে চাই। আর শেষ কথা বলতে চাই, আল্লাহকে ওয়াস্তে আমরা আজকে রবকে চিনি, আল্লাহকে ওয়াস্তে রবকে চিনি। যুবক তোমাকে বলছি ভাই, তোমার আজকে শক্তি আছে, তোমার আজকে সামর্থ্য আছে, তুমি আজকে বিদ্যুৎ গতিতে মোটর সাইকেল চালাও, গাড়ির স্টারিংয়ে বসে ড্রাইভিং সিটে বসে তুমি কাউকে চিনো না, যত পারো পাও দিয়ে অ্যাক্সেলেটর চাপা দিচ্ছ, গাড়ি চালাচ্ছ তুমি জানো না, তোমার থেকে দ্রুত গতিতে তোমার হায়াত চলে যাচ্ছে, তুমি জানো না তোমার ওই গাড়ির চাকার নিচে হয়তো আজরাইল বসা, ভাই তুমি জানো না মসজিদ থেকে বের হয়েছ, বাসায় গিয়ে স্ত্রীকে বলেছ খাবার দাও, স্ত্রী খাবার দিয়েছে, তুমি বিছানায় বলছো স্ত্রী কাপড়টা খুলে, একটু এসির নিচে একটা মিনিট রেস্ট নেই, তুমি ঠান্ডা পানি বের করো, তুমি জুস বের করো, খাবারটা টেবিলে রাখো, এই কথা বলে হয়তো শুইছো, গোলাম তুমি জানো না তোমার এই বালিশার বেডের নিচে হয়তো আজরাইল বসা। আমি জানতে চাই তোমার আর আমার কিসের এত অহংকার? এজন্য আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করো, আপনা আমাকে আমাকে বাঁচাক। আল্লাহর কাছে আমরা চাইব, আল্লাহ আমরা জান্নাতে যেতে চাই না চাই না, আল্লাহ আমাদের কবুল করুক। আমার কথা রাগ করেছেন, কষ্ট পেয়েছেন? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। অনেকে দোয়া চেয়েছেন আমার।